আশ্বাসের স্বাস্থ্য পরীক্ষা 26 জুন রবিবার আশ্বাস সংগঠনের তরফে চিলাপাতা শিমলাবাড়ি গ্রিন হ্যাভেন হোমস্টেজে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে সকলের রক্তচাপ নির্ধারণ পরীক্ষা করা হয়। বিশিষ্ট ডাক্তার জয় সরকার এবং অমিত রায় সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন। এর সঙ্গে চক্ষু পরীক্ষা করা হয়েছে গ্রেটার লায়ন্স ভিশন সেন্টার শিলিগুড়ির পক্ষ থেকে। স্বাস্থ্য পরীক্ষার পর সকলকে বিনা পয়সায় ওষুধও প্রদান করা হয়। মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ঝুমুর গাঙ্গুলী, বনানী চৌধুরী, অনিতা ভট্টাচার্য, নীলিমা চক্রবর্তী, মন্দিরা সহা ভূঁইয়া সম্পাদিকা, বনানী চৌধুরী পণ্ডিত। জামা কাপড় দরকার নিয়ে নিন, যেটা যেটা পছন্দ আপনারা নিয়ে নিন। আমি মাঝে মধ্যেই মাপাই, ঠিক আছে, কিন্তু আজকে আমি আপনাদের মাধ্যমে মাপালাম, ঠিক আছে, ঠিক আছে, মানে খুব ট্রিটমেন্ট আপনাদের ভালো, হ্যাঁ, ঠিক আছে, এর জন্য ধন্যবাদ আপনাদের, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদম মানে 4 6 9 5 3 6 ওকে, কিন্তু মানে এটা ছড়াইলে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা আপনারা কি কর্মসূচি করলেন আজ? আমরা এখানে ওই স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি, তার মধ্যে রয়েছে মানে ফ্রি, পুরোটাই ফ্রি, চক্ষু পরীক্ষা চলছে, তার সঙ্গে প্রেশার চেক আপ চলছে, এমনি সামগ্রিকভাবে শারীরিক নানা সমস্যার জন্য ডাক্তারবাবুরা আছেন, তারাও সেই সমস্যা শুনে ওষুধ দিচ্ছেন। মহিলাদের জন্য আছে, তাদের স্বাস্থ্যের কথা ভেবে তাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে। আর যেহেতু এটা একদম ইন্টেরিয়ার বস্তি এলাকা, জঙ্গল বস্তি, এখানে আমরা কিছু কম ব্যবহৃত অথচ পুরনো কিছু জামা কাপড়
দিলাম এখানকার লোকে। আপনার নাম? আমি ঝুমুর গাঙ্গুলি চক্রবর্তী। কি পদে রয়েছেন? আমি সদস্য আশ্বাসী।